চারিদিকে বোমা বিস্ফোরণ আর গোলাগুলি। রুশ আক্রমণে একে একে দেশ ছাড়ছেন ইউক্রেন নাগরিকরা। সীমান্ত পার হয়ে চলে যেতে হচ্ছে, জীবন বাঁচাতে আশ্রয় নিতে হচ্ছে অন্যত্র। মৃত্যুর ভয় নিয়ে ছুটতে হচ্ছে তাদের। এমন অবস্থায় কতটা বিপদের মধ্যে তাদের সময় পার হচ্ছে তা ইউক্রেনবাসীর চেহারায় বোঝা যাচ্ছে। রুশের হামলার পর থেকেই প্রায় 1 লক্ষ মানুষ আশ্রয় নিয়েছে হাঙ্গেরি সীমান্তে। ভয়াবহ অবস্থা বিরাজ করছে ইউক্রেনে। পরিস্থিতি খুবই খারাপ, খেতেও পারছি না, কোনো মতে বেঁচে আছি, বাচ্চাদের নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। ইউক্রেনের এমন ভয়াবহতা নাগরিকদের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি করেছে। শাহরিয়ার আহমেদ, আনন্দ টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।